নৈহাটি রাজেন্দ্রপুরে পার্টি অফিসে বোমা মারা হয়েছে এবং হালি শহরে সুবদার এখানেও বোমা মারা হয়েছে, কি বলবেন? না, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভাবছে বোমা মেরে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। আমি আপনার মাধ্যমে বিনীতভাবে ব্যারাকপুরের সাংসদদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনার মস্তানির দিন শেষ, ওই জন্য রাতের অন্ধকারে আপনাকে বোম মারাতে হচ্ছে। ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভার মানুষ এই সন্ত্রাসের, এই গুন্ডামির প্রতিবাদ করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। শেষের দিনের শুরু আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে ব্যারাকপুরের সাংসদকে জানিয়ে দিলাম। আর পুরো সমস্ত কিছু সিসি ফুটেজে আছে, পুলিশ পুলিশের মতো তদন্ত করছে, আর আমরাও গণতান্ত্রিকভাবে এটাকে কিভাবে মোকাবিলা করা যায় আমরাও রাস্তায় আছি। ব্যারাকপুরের যিনি দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের একটা শুভ অধিকারী থাকেন এখানে, সেইখানে এরকম বোমাবাজি ঘটনা? না না, ওই যে বললাম তো যে মাননীয় ব্যারাকপুরের সাংসদ তিনি ভাবছেন বোম মেরে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে, কিন্তু সেদিন শেষ, যে একটা সময় সিংহ ছিল সে এখন ইঁদুরে পরিণত হয়েছে, তাই রাতের অন্ধকারে তাকে বোম মারাতে হচ্ছে লোক দিয়ে। দুপুরে মারার ক্ষমতা নেই, ইঁদুরের মতো পালায়, দুপুরবেলা ইঁদুরের মতো পালায়, চোর, কোঅপারেটিভের টাকা চুরি করেছে, মিউনিসিপ্যালিটির টাকা চুরি করেছে, মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, তাই তাকে রাতের অন্ধকারে, চোররা দুপুরে বেরোতে পারে না, চোররা রাত্রে বেরোয়, তাই সাংসদও রাত্রে বোম মারায়, তার দুপুরে বেরোনোর ক্ষমতা নেই। রামনগর কলোনিতে একটা পার্টি অফিস, বিজেপির পার্টি অফিস বলছে তৃণমূল দখল করেছে। আরে 23 তারিখের পর তৃণমূলের সমস্ত পার্টি অফিস বিজেপি দখল করে দিয়েছে। আমার অফিস বিজেপি পুনর্দখল বলবো না, আমার অফিস বিজেপি দখল করেছিল, আমি এখন আবার সেই অফিসে বসছি। আমারই তো অফিস, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তে তৈরি করা পার্টি অফিস, সেটা অর্জুন সিং মস্তানি করে কেড়ে নিয়েছিল। বললাম না, মস্তানির দিন শেষ, শেষের দিন শুরু, গুনতে বলুন, দিন গুনতে বলুন। পুলিশ কমিশনার কি বললেন সে বিষয়ে দেখতে? তদন্তের আশ্বাস দিলেন, নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন, কিন্তু অর্জুন সিং বলছেন যে এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কি বলবেন, বিজেপি নেই এখানে? সবাই জানে যে রাতের অন্ধকারে কে এই বোমের রাজনীতি করে, অর্জুন সিং কে এর উত্তর পেতে হবে। আমি এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। অর্জুন সিং বলছে যে পাইলট কার বাড়ানোর জন্য এই এই বোমিং করা হয়েছে, সুবোধ অধিকারী নিজে করেছেন। আরে পাইলট কার অর্জুন সিং কে বাড়াতে বলুন, কেন্দ্রীয় বাহিনী ওকে বাড়াতে বলুন, কারণ সুবোধ অধিকারীর অত নিরাপত্তা লাগবে না, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সুবোধ অধিকারীর নিরাপত্তা। অর্জুন সিং সেখানে পৌঁছেছিল, সেটা আমাদের, আমরা জানি না, আমাদের দলীয় নেতারা বলেছিল সেখানে যাবার, কিন্তু ওখানে অর্জুন সিং কি হয়েছে, যখন আমরা ওখানে পৌঁছাই, অর্জুন সিং ওখানে ইঁদুরের মতন পালিয়ে, পুচো যেরকম পালায় সেরকম দৌড় মেরে পালিয়েছে, সেটা সারা ওখানকার এলাকার মানুষ দেখেছে, সেই এলাকার মানুষ দেখে বলেছে আরে অর্জুন সিং এখানে ছুচোর মতন পালিয়েছে, সেটা ওটা মনে ওনার একটা আঘাত লেগেছে, উনি একটা ক্রিমিনাল গুন্ডা পালিয়ে গেল ওই জায়গাটা ছেড়ে, আর ওনার যে কর্মীরাও পালিয়ে গেল, সেটা ওনার একটা প্রেস্টিজ লেগেছে, প্রেস্টিজ ওকে সহ্য না করতে পেরে ও দ্বিতীয় কিছু যেমন গুন্ডা বাহিনী নিয়ে দুটো চারটে পাড়াকা বোম ফাটালো। তো আমি ওনাকে আপনাদের সংবাদ মাধ্যমে সাবধান করতে চাইছি যে মানুষ যখন প্রতিরোধ করবে না তখন ওনার পালানোর জায়গা থাকবে না। অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে ওনার মাটি হারিয়ে গেছেন, মানুষের সঙ্গে দুর্নীতি করেছেন, কর্পোরেটিভ ব্যাংক থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে মানুষের টাকা তছরুপ করেছে, মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা তছরুপ করেছে। এখন ভাটপাড়া গিয়ে দেখুন না, উনি মিটিং মিছিল করতে পারছেন না, মানুষ ওনার সাথে নেই, উনি একটা ক্রিমিনাল রাজত্ব করে বোমগুলি চালিয়ে একটা কান করা তোলাবাজি কান করার চেষ্টা করছে। এটা মানুষ, ব্যারাকপুর লোকসভার মানুষ আর আমাদের বিজপুরের মানুষ, শান্তিপুরের মানুষ
তার সামনেই দেখবেন তার জবাব দেবে আমার অভিযোগ ওনার আপনি নিরাপত্তা বাড়ানোর জন্য নাকি এটা অভিযোগ এর আগেও আপনাদের বলেছি ওনার বাবার অত যদি দম থাকে আমি বাপের বাটা উনিও বাপের বাটা আমার নিরাপত্তা লাগবে না উনি কেন্দ্রবাণী ছেড়ে দিব না যেদিন বলে আমি এক মিনিট দু মিনিট লাগবে না ওনার মজদুর ভবনে আমাদের প্রতিরোধ করবে ওকে।